দর্শক, নয়াপল্টনে চলছে বিএনপির মোমবাতি প্রজ্বলন কর্মসূচি। বিস্তারিত জানাতে নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পিয়াস মাহমুদ। পিয়াস, কর্মসূচি থেকে কি দাবি জানানো হচ্ছে, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন যে এই যে দ্রব্যমূল্যের দাম যে বৃদ্ধি, যেই কারণে কিন্তু আজকে যে প্রদীপ প্রজ্বলন করছে এবং বিএনপি দক্ষিণে যে নেতাকর্মী আছে তার, আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে এইখানে যারা অবস্থান করছেন, এই অবস্থান করছেন যে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং খালেদা জিয়ার মুক্তি সহ বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু তারা এই প্রদীপ প্রজ্বলন করেছেন। এর আগে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এসে এবং এই প্রদীপ প্রজ্বলনের উদ্বোধন করেন এবং সেইখানে এসে কিন্তু তিনি বলেছেন এই সরকার গণতান্ত্রিক সরকার না, এই সরকার জনগণের সরকার না, যেই কারণেই দ্রব্যমূল্যে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে এবং এই সরকারকে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটানোর কথাও তিনি বলেছেন এবং আগামীকালকে কিন্তু এই বিএনপির যে সমাবেশ পল্টনে কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। এই যে আপনি যে প্রদীপ প্রজ্বলন দেখছেন, এই প্রজ্বলন কিন্তু একটু পরেই তারা এইখান থেকে তারা প্রজ্বলন করবেন এবং রাইট অ্যাঙ্গেল হয়ে তারা কিন্তু এইখানে আবার অবস্থান করবেন এবং এই যে বিএনপি নেতাকর্মীদের উপরে যে হামলা সহ এবং আহত নিহতের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তারা এই প্রদীপ প্রজ্বলন করেছেন এবং তারা বলছেন যে বিএনপি যে প্রতিষ্ঠা বার্ষিকীতেও কিন্তু শাওনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এই সরকার বিএনপি নেতাকর্মীদের উপরে আক্রমণ করছেন এবং নির্দ্বিধায় গুলি করছেন, এমনটাই কিন্তু দাবি করছেন এখানকার যারা নেতাকর্মী আছেন এবং সেই নেতাকর্মীরা। তোমরা আপনি একটু জানিয়ে রাখতে চাই যে বিএনপি কিন্তু বারবারই বলে আসছিলেন যে এই সরকার কিন্তু কখনোই জনগণ বান্ধব না, কারণ জনগণ বান্ধবের যদি এই সরকার হতো তাহলে নিত্য পণ্যের দাম এইভাবে বেড়ে যেত এবং জ্বালানি তেল সহ এবং গণপরিবহনের যে ভাড়া বৃদ্ধি সবকিছুই কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে, সেই কারণেই কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি নিচ্ছেন। এমনটাই ছিল এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, নয়াপল্টনে বিএনপি কর্মসূচি নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী পিয়াস মাহমুদ।